হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজ হচ্ছে শনিবার আর সকালবেলা শুরু হয়ে গেছি, চা বানিয়েছি, চা এখনও খাওয়া হয়নি। থাইরয়েডে ওষুধ খাবো, তারপর চা খাবো। আর বিছানাও তোলা হয়নি, আর মেয়েরাও দুধ হরলিক্স এসব খাচ্ছে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, আর আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো আজকে দেখি শনিবার, কী বলতো, প্রত্যেক শনিবার মনে হয় ইচ্ছা করে যে নিরামিষ খাই, নিরামিষ খাই, কিন্তু আর হয়ে ওঠে না। মানে আমার ছোট মেয়ে একদমই নিরামিষ খেতে পারে না, তো ওর জন্য সেই ডিম করতেই হয়, আর সেই ডিমের ছোঁয়া টোয়া লেগে যায়, দিয়ে প্রত্যেক শনিবারই না কেমন ক্যাঁচাল হয়ে যায়। তো তার জন্য শনিবার দিন আর নিরামিষ খাওয়া হয় না। তো আজকে আজকেও হবে না, আজকে মাছ নিয়েছি, মানে আজকে নেইনি, দুদিন আগে পাড়া থেকে বেশ ছোট ছোট ইলিশ মাছ, মতো ইলিশ মাছ বলে, খোকা ইলিশ বলে না কি একটা নাম বলে, যাই হোক, সেই মাছ কিনেছিলাম। তো আজকে সেই মাছ টাছ সব রান্না করব। তো চলো চা খাই, বিছানা টিছানা গুছাই, রান্না বাড়া তো পরের কথা, তার আগে আর রোদের তো দেখা নেই, মানে আজকেও রোদ উঠবে কি না জানি না, খুব ঠান্ডা পড়েছে, খুব শীত, বাইরেটা বোঝা যাচ্ছে না, খুব ঠান্ডা। এই ঠান্ডা যে কবে কাটবে বুঝতে পারছি না, মানে আর ভালো লাগছে না। তো চলো একটু পরে আবার আসছি। রান্না বান্না সব হয়ে গেছে, এখন শুরু হবে টমেটো চাটনিটা। আর এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি, এই চাটনিটা হলে রান্না বান্না হয়ে যাবে। আর আজকে রান্না চেঞ্জ হয়ে গেছে, তোমাদের বলেছিলাম যে আমরা শনিবার দিন আমিষ খাই, তো আজকে আমি প্ল্যান চেঞ্জ করেছি, আর আজকে নিরামিষ রান্না হয়েছে। তো কী কী রান্না করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটাকে আমি এখানে ঝুলিয়ে রাখি। তো আজকে রান্না হয়েছে, দেখো, বাঁধাকপির ঘন্ট মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে বাঁধাকপি হয়েছে, আর এখানে আলু ভাজা, মেয়েরা খেয়েছে বলে অল্প পরিমাণে আছে, আর এখানে ডাল, মুগের ডাল, আর এখানে হয়েছে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা সবজি, আর টমেটো চাটনিটা হচ্ছে। তো এই হচ্ছে আজকে আমাদের শনিবারের রান্নাবান্না।
ঠান্ডা 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 ঠান্ডায় খুব অবস্থা খারাপ। তার মধ্যে আজকে আমি প্যান্ডেল টাঙিয়ে রেখেছি, এত জামা কাপড় জমে ছিল সব কেচেছি, কেচে পুরো ছাদে প্যান্ডেল বানিয়েছি। ঠান্ডা, এখন এসেছি এই প্যান্ডেলগুলো তুলতে। দুটো তিনটে বিছানা চাদর সব জমেছিল, কেচে ফেললাম, হয়ে গেল। কিন্তু মনে হচ্ছে আকাশ থেকে বৃষ্টি পড়ছে, এতটাই ওয়েদার খারাপ। ঠান্ডায় পুরো হাত পা পুরো কী বলবো বরফ হয়ে যাচ্ছে। তো এখন জামা কাপড়গুলো তুলব, আর একটু দেখি হাঁটি, আজকে শ্যাম্পু করেছি, চুলগুলোও শুকায়নি। ছাদে আছি তাই, নিচে যদি আমি এরকম ফোন নিয়ে হাঁটতাম লোকে আমায় দেখতো আর বলতো পাগল নাকি, ছাদে কেউ দেখতে পাচ্ছে না তাই। চুলগুলো এখনো ভেজা, মানে শুকাবে, কালকে শুকাবে, আজকে আর শুকাবে না, যাই সন্ধে হয়ে আসছে। সন্ধে না, এখন বাজে হচ্ছে, কোথায় গেলি বাবা ঘড়ি, কোথায় গেল ঘড়ি, ও 5:15 এখন বাজে, 5:15, আর সন্ধে সন্ধে হয়ে এসছে। তো চলো, এগুলো তো শুকাবে না, উল্টো কুয়াশা পরে আরও ভিজবে, তুলে নিই জামা কাপড়গুলো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলা আবার চলে এসেছি, আর এখন আমি কিছু মালপোয়া ভেজে নিচ্ছি। আসলে আজকে শনিবার, তো সন্ধ্যাবেলা মেয়েদের খিদে পেয়েছে, তো ওদের কী খাওয়াবো, কেক টেক তো খাওয়া যাবে না কারণ ডিম থাকে। আর কি বলতো, অন্য অন্য দিন হলে চাউমিন টাউমিন কিছু একটা ভেজে দিতাম, কিন্তু আজকে তো হবে না, তার জন্য ভাবলাম যে তাহলে পিঠেই বানিয়ে দিই। আর এই মালপোয়াগুলো ওরা ওর দিদাবাড়ি খেয়েছিল, খেয়ে খুব ভালো লেগেছে। তো ছোটো মেয়েকে জিজ্ঞেস করলাম খাবি মালপোয়া, তো বলছে হ্যাঁ খাবে, তো তার জন্য ভাজছি। আর খুব বেশি ভাজবো না, 6-7টা যা হয় ভাজবো। তো এর মধ্যে দেখো আমি চালের গুঁড়ি, তারপরে ময়দা, কলা, গুড়, দুধ, চিনি সব মেখে নিয়ে এরকম তেলে ফ্রাই করে নিচ্ছি। আর আমার ছোটো মেয়ে বলছে যে দিদানেরটা দেখতে বেশি সুন্দর হয়েছিল, খেতেও বেশি ভালো হয়েছিল, তোমারটা হচ্ছে না। তো আমি বললাম যে যা হয় তাই খাও, মায়ের মতো ভালো হচ্ছে না, তো তাও কাজ চলার মতো হচ্ছে। আর রাতের রান্নাবান্না বলতে রুটি করতে হবে, আর দুপুরের বাঁধাকপি আছে, আর বেগুন পোড়াবো। আর আমার মেয়েরা বেগুন পোড়া খেতে ভালোবাসে, মানে সবজির মধ্যে ওরা বেগুনটা পছন্দ করে, কিন্তু পোড়া বেগুনটা, মানে বেগুন ভাজা অত পছন্দ করে না। তো ভালোই হলো, বেগুন পোড়াবো, রুটি করবো, তাহলেই হয়ে যাবে। আর ওইগুলো তোমাদের সাথে শেয়ার করবো না, আজকে এই পিঠে পর্যন্তই শেষ।